Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে যে ভিডিওটা দেখতে চলেছি, ইসলামিক ভিডিও, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের তিনটি আশ্চর্য বিচারের গল্প। মানে ছটা, মেবি তিনটে হযরত সুলাইমান এবং আর তিনটে হচ্ছে দাউদ আলাইহিস সালামের, হয়তো টোটাল ছটা বা দুজন মিলিয়ে তিনটে আশ্চর্য বিচারের গল্প। তো যেটা দাবি করা হচ্ছে যে যেটা শুনলে জীবন পাল্টে যাবে আপনার, তো সেটা দেখবো আলোর পথ থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করা সেগুলো করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ তিনটি বিচারের গল্প আজ আপনাদের শোনাবো, যে বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন পৃথিবীর দুজন নবী, তারা একজন পিতা আর একজন পুত্র। একজন হযরত দাউদ আলাইহিসসালাম, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। আপনি জীবনে হাজারো নাটক সিনেমা দেখেছেন, অস্বাভাবিক এবং মাথা হিম করে দেওয়া ঘটনা শুনেছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি রব্বুল আলামিনের ঘটানো এই তিনটি ঘটনা আপনাকে হতবিহ্বল করে ফেলবে এবং মনের অজান্তে চোখ বন্ধ করে বলবেন আল্লাহু আকবর, আপনি কত দয়াময়। কেননা এই তিনটি বিচারের গল্পই এত বেশি থ্রিলিং যে প্রতিনিয়ত আপনার মনে হবে যে কী থেকে কী ঘটতে যাচ্ছে। প্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত এই তিনটি বিচারের গল্প শুনুন, আপনার ব্যক্তিগত জীবন হয়তোবা এর মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত দাউদ আলাইহিসসালাম একদা বিচার আসনে উপবিষ্ট ছিলেন, দরবারে তার ছেলে সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলাইহিসসালামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে আমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে। আপনার কাছে আমাদের অভিযোগ, আমরা আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী, আপনি আমাদের বিচার করুন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বুঝার জন্য। তদন্তকারী এসে জানালো যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলোর মূল্য সমান হবে, অর্থাৎ ক্ষতি বেশ হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম তখন ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন। তার এই বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্যই ছিল, কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালাম তা উপলব্ধি করে বললেন, অপর এক ব্যবস্থা করলে খুব ভালো হয় মনে হয়, পিতা আপনি কি বলেন, এবং কোনো পক্ষেরই তাতে বেশি ক্ষতি হয় না। তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো প্রদান করা হোক, এ সময় তারা বকরির দুধ পান করবে, আর বকরির মালিকদেরকে ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক, সে যথারীতি ক্ষেতে পানি দিবে এবং উহার অন্যান্য তদারকি করবে। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হবার পর বকরি ও ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে, আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসলও ফিরে পেল, আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেল, আর মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল। সুবহানাল্লাহ, এতটা হিকমতপূর্ণ বিচার কার্য দেখে দাউদ আলাইহিসসালাম ছেলের উপর সন্তুষ্ট হল। মূলত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম উভয়ে এই বিচারের যথাযথ এবং শরীয়তের পরিপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন। পাক কালামে যার প্রমাণ পাওয়া যায়, যেমন সুরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমান উভয়কে হিকমত দান করেছি। আরেকদিন এক জনৈকা বৃদ্ধা বড় অদ্ভুত এক বিচার নিয়ে হাজির হল হযরত দাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে, যা পৃথিবীতে এ পর্যন্ত কোনো মানুষ করেছে বলে ইতিহাসে নজির নেই। সেই বৃদ্ধা এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল যে, হে নবী, আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা, আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমি তাদের খাবার জন্য কিছু গম ভেঙে আটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার এই প্রার্থনা যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন এবং আমি এর একটি ন্যায় বিচার চাই, নয়তোবা আমার সেই ছেলে মেয়েগুলো অনাহারই থাকবে। হযরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধার কথা শ্রবণ করলেন এবং বেশ বিস্মিত হলেন। বললেন, ওহে বৃদ্ধা, বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে তোমার আটা আমি আনিয়ে দেব। অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাস নিয়ে গেছে, আমি তার থেকে চার গুণ বেশি আটা আমার নিজের থেকে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি উহা বাড়ি নিয়ে যাও। বৃদ্ধা খুশির সঙ্গে রাজি হয়ে গেল।
দাউদ আলাইহিসসালাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন। বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন। কিছু দূর যাবার পর হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে তার দেখা হলো। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, কি হে বৃদ্ধা, বাদশার কাছে তুমি কি অভিযোগ নিয়ে এসেছিলে? বৃদ্ধা বলল, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম, কিন্তু বাদশাহ আমার অভিযোগের বিচার না করে আমাকে এই আটাগুলো প্রদান করলেন। বৃদ্ধাকে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি বাদশার দরবারে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগের বিচার করুন, যে অভিযোগ আমি দিয়েছি। পরামর্শ মোতাবেক বৃদ্ধা দাউদ আলাইহিসসালামের দরবারে পুনরায় বিচার প্রার্থনা করল। দাউদ আলাইহিসসালাম বললেন, বলো তো সত্য করে তোমাকে এই পরামর্শ কে প্রদান করেছে? আমি তো তোমাকে চার গুণ আটা দিয়ে দিয়েছিলাম। বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল, জি মহতারাম, আপনার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম আমাকে এই কথা শিখিয়েছেন। তখন সুলাইমান আলাইহিসসালামকে ডাকিয়ে পাঠালেন তার পিতা হযরত দাউদ আলাইহিসসালাম। বললেন, হে সুলাইমান, তুমি বৃদ্ধাকে যে আমার কাছে ফিরিয়ে দিলে, বলতো আমি এখন কিভাবে বাতাসকে হাজির করতে পারি? এই বিচার কিভাবে সম্ভব? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি তো কেবলমাত্র দেশের অধিপতি নন, আপনি আল্লাহর প্রেরিত নবীও। আপনার দোয়ায় অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য। আব্বাজান, আমার ভয় হচ্ছে যে কিয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে, তখন আপনি দুনিয়াতে তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী হবেন। ছেলের কথা শ্রবণ করে হযরত দাউদ আলাইহিসসালাম বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানালেন। মহান আল্লাহ তার নবীর প্রার্থনা সাথে সাথেই কবুল করে বাতাসকে নবীর দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে জানতে চাইলে বাতাস বলল, আমি মহান আল্লাহ তাআলার আদেশে বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি, নিজের ইচ্ছায় কিছুই করিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঘটনাটি কেমন ছিল এবার শুনুন। সত্যি অবাক, আল্লাহ আকবর, মহান আল্লাহর হিকমতের শেষ নেই। ঘটনাটির মূল রহস্য হলো, একটি বিশাল জাহাজ বহু মাল সামানা নিয়ে যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি ছিদ্র হয়ে উহা ডুবে যাবার উপক্রম হলো। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহর নামে এইরূপ মানত করল যে, হে আল্লাহ, আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব। তখন আমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়ে জাহাজের তলদেশের ছিদ্রপথ বন্ধ করে দিয়েছি, ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজটিও যাত্রীরা বেঁচে গিয়েছে। অতঃপর কিছুদিন পর সাগর তীরে একটি জাহাজ এসে নোঙ্গর করল। মজার ব্যাপার, সেটি দাউদ আলাইহিসসালামের সিংহাসনের কাছাকাছি এলাকায়। সংবাদ পেয়ে হযরত দাউদ আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। জাহাজের যাত্রীরা বলল, হুজুর, এই সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে আমাদের মানত পূরণ করব, আপনি উহা গ্রহণ করুন, যথাস্থানে দান খয়রাত করে দিন। হযরত দাউদ আলাইহিসসালাম রব্বুল আলামিনের দরবারে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কত মহান, আপনি কত হিকমতের অধিকারী। তিনি মালের অর্ধেকটা বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীকে দান করলেন। অতঃপর তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, ওহে বৃদ্ধা, বলতো তুমি এমন কি ন্যাক কাজ করেছো যার ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর এতটা খুশি হয়েছেন? পৃথিবীর কোনো খ্যাত থেকে, কোনো মানুষের কাছ থেকে আটা না নিয়ে তুমি বৃদ্ধার আটা দিয়ে এত বড় জাহাজ রক্ষা করলেন। বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমি কোনো ন্যাক কাজ করিনি, অবশ্য আমার বাসায় কোনো ভিক্ষুক এলে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না, প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়া প্রদান করি। সেদিন এক ভিক্ষুকে সে কিছু খাবার চাইল, ঘরের সবাই খাবার পর আমার নিজের জন্য দুটি রুটি ছিল। এক ভিক্ষুকে সে কিছু খেতে চাইলে আমি আমার নিজের জন্য রাখার রুটি দুইটি ভিক্ষুককে দান করেছিলাম, সে রুটি দুটি খেয়ে বলল, মা কি দিলে পেট যে খালি পড়ে রইল। তখন আমি তাকে বললাম, ঘরে আর দেওয়ার মতো কিছু নেই, তবে কিছু গম আছে, আমি উহা ভাঙিয়ে এনে আপনাকে রুটি বানিয়ে দিতে পারি, আপনি যদি সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন। আমি তখন গম ভাঙানোর জন্য বের হলাম। গম ভাঙিয়ে ফেরার পথে বাতাস আমার সব আটা উড়িয়ে নিয়ে গিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম যে আমার উক্ত কাজের ফলে মহান আল্লাহ তাআলা খুশি হয়েই আমাকে মালগুলি প্রদান করেছেন। একবার অতি রূপবতী নারী তার প্রতি জালিমদের জুলুমের বিরুদ্ধে কাজের কাছে গিয়ে অভিযোগ করল। উক্ত নারীর রূপ লাবণ্যের বৈশিষ্ট্য ছিল যে, এই যে যে কেউ তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। যেমন ধরুন, মানুষের কাছ থেকে এত বেশি পরিমাণে বিয়ের প্রস্তাবে বিরক্ত হয়ে, ইফটিজিংয়ে ক্ষতবিক্ষত হয়ে, সে হযরত দাউদ আলাইহিসসালামের নিযুক্ত কাজী বা বিচারকদের কাছে বিচার প্রার্থনা করত, কিন্তু কাজী তাকে দেখে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিল। নারীটি কাজীকে বলল, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, ফলে কাজী সাহেব একটু মনঃক্ষুণ্ণ হলেন। নারীটি বুঝতে পারল যে এই কাজীর দ্বারা কোনো বিচার পাওয়া যাবে না, তাই সে অপর এক কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল।
এই কাজীও সাধু ছিল না, তার অবস্থাও প্রথম জনের অনুরূপ ছিল। এভাবে নারীটি পর পর চারজন কাজীর কাছে বিচার চেয়ে বিফল হল এবং প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার চেষ্টা করল। অতঃপর তারা সবাই একজোট হয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে অভিযোগ করল যে, হে আল্লাহর নবী, অমুক নারী কারো সাথে বিয়ে করতে রাজি নয়, অথচ সে অত্যন্ত অশ্লীল ও নোংরা কাজ করে কুকুরের সাথে। অভিযোগ শোনার পর দাউদ আলাইহিসসালাম ঘৃণায় ভ্রু কুঞ্চিত করলেন এবং বললেন, কি বলছো তোমরা? এত বড় নোংরা জঘন্য অশ্লীল কাজ কেউ কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমরা এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই পারবো বাদশাহ। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে যাও সাক্ষী নিয়ে এসো। সাক্ষীগণ ছিল অর্থলোভী, তারা অর্থের বিনিময়ে মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। তখন দাউদ আলাইহিসসালাম বিচারে রায় প্রদান করলেন যে মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হোক, কারণ সে অত্যন্ত অশ্লীল এবং গর্হিত একটি কাজ করেছে। দরবার শেষ হলো, লোকজন আসতে আসতে বলাবলি করতে লাগলো, হায় সাক্ষীগণ অর্থের লোভে এই ভালো মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মহিলাটিকে বিপদে ফেলল। আল্লাহ আকবর! হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের এই সব কথা শুনে ফেললেন। তিনি তখন দরবারে গিয়ে পিতাকে বললেন, আব্বাজান, মহিলার বিচার 2 দিন স্থগিত করা হোক, সাক্ষীদের পুনরায় হাজির করা হোক। পিতা হযরত দাউদ আলাইহিসসালাম পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা মঞ্জুর করলেন, সাক্ষীদেরকে পুনরায় হাজির হবার নির্দেশ প্রদান করলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম সাক্ষীদেরকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করলেন যে, তুমি যে মহিলাটিকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছ, সে কুকুরের রং কী ছিল? চারজন সাক্ষী প্রত্যেকে পৃথক পৃথক রঙের কথা বলল। এতক্ষণে হযরত দাউদ আলাইহিসসালাম আসল ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে গেলেন, মিথ্যা সাক্ষীর বিষয়টি তার সামনে স্পষ্ট হয়ে গেল। অতঃপর তিনি চারজন সাক্ষী ও চারজন অভিযোগকারী, মোট 8 জনকে, যারা প্রত্যেকে সেই মহিলাকে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব করে বিরক্ত করেছিল, প্রত্যেককে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ প্রদান করলেন। আল্লাহ আকবর! এবং সেই মহিলাটি বেকসুর মুক্তি পেয়ে গেল। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন যখন আমরা পড়ি, তখনও আমরা দেখতে পাই হাজারো হিকমতের গল্পে ভরপুর, কিন্তু ব্যক্তিগত জীবনে কি আমরা এ থেকে উপদেশ গ্রহণ করি? এর উত্তর হলো না। আমাদের উচিত পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। মহান আল্লাহ যে সকল নবী রাসূলদের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন, তা ব্যক্তিগত জীবনে আমল করা, তাহলেই দেখবেন আপনার জীবনের যাবতীয় মুসিবত দূর হয়ে গেছে, জীবন হয়ে গেছে সৌন্দর্যময়, পাক, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদের আল্লাহমুখী হওয়ার, কোরআনমুখী হওয়ার, নবী রাসূলমুখী হওয়ার তৌফিক দান করুক। আমিন। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামের যে ঘটনাটা আমরা শুনলাম, মানে তিনটে বিচার, তো আমি জানতাম না যে দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম হচ্ছেন বাবা সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক। তো এই ভিডিওতে জেনে মানে জানতে পারলাম ব্যাপারটা। তো সুলাইমান আলাইহিসসালামের এখানে আমি বলবো যে দাউদ আলাইহিসসালাম যে বিচার করেছেন, কিন্তু এখানে মেনলি যে কাজটা করেছে, ঘটকের কাজটা করেছে, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম। এবং তার প্রথম বিচারটা আমি বলবো যে দাউদ আলাইহিসসালামের থেকেও সুলাইমান আলাইহিসসালাম কিন্তু প্রথম বিচারটা নিজে করেছেন, এবং সেই বিচারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তিনটে বিচারের মধ্যে আমার বেস্ট লেগেছে ওই বিচারটা, যেটা হচ্ছে যে ছাগলে ক্ষেত খেয়ে নিয়েছিল এবং তারপরে সেটা নিয়ে বিচার চাইতে এসেছিলো। ফাইনালি যেটা করা হলো যে ছাগলটা কিছুদিনের জন্য দিয়ে দেওয়া হলো যাদের ক্ষেত, এবং ক্ষেতে ফসল ফলানোর জন্য যাদের ছাগল ছিল তারা কিছুদিন কাজ করলো, এবং পরবর্তী সময়ে দুজন দুজনের মালিককে দিয়ে দেওয়া, মানে মালিক যেটা অল্টারনেট ছিল সেটা করে দেওয়া হলো। এবং এটা আমার মনে হয় খুব ভালো একটা বুদ্ধিদীপ্ত একটা কাজ, নাহলে সাধারণত সাধারণ চোখে যেটা বলা হয়েছিল সেটা দাউদ আলাইহিসসালাম বলেছিলেন যে এইভাবে তোমরা করো, কিন্তু বুদ্ধিদীপ্ত বিচার কিন্তু আমি মনে হয় মানে সুলাইমান আলাইহিসসালাম যেটা করেছিলেন সেইটা। এবং সাথে সাথে আরও দুটো যেটা মেটাফোর মনে হয়েছে সেকেন্ডটা, কারণ বাতাসকে কীভাবে আনলো সেই জায়গাটা, আমার যাই হোক এগুলো অনেক থাকে এরকম প্রত্যেকটা ব্যাপারেই কিছু না কিছু এই ধরনের ঘটনা থাকে। তো বাতাস এসে হাজির হয়ে বলল যে আমি সেই আটাগুলো নিয়ে গিয়েছি, কারণ হচ্ছে যে সেই আটা দিয়ে জাহাজ ঠিক করতে হবে, জাহাজের ফুটো হয়ে গেছিলো সেইটা। এবার এখানে একটা ব্যাপার আছে যে জলের মধ্যে জাহাজের মতো একটা যন্ত্র যেটা স্রোতের
বিরুদ্ধে চলছে, সেখানে আটা দিয়ে কি করে আটকানো যায়। যাই হোক, এখানে মেন বিচার যুক্তিটা ছিল যে বিচার ব্যবস্থাটা, সেইটা অবশ্যই একটা খুব ভালো বিচার হয়েছে এবং পরবর্তী সময়ে সেটা তো হলো এবং সবার শেষে যেটা বলা হয়, যেটা যে বিচারটা করা হলো সেটাও বেশ ভীষণ আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, তিনটের মধ্যে প্রথমটা অসাধারণ। আর যাই হোক, সব কিছুই মানিয়ে গুছিয়ে দেখলাম এবং আরও জানতে পারলাম যে দাউদ আলাইহিসসালাম এবং সুলেমান আলাইহিসসালাম নিজেরা বাবা ছেলে আর কি। তো এই ব্যাপারটা জানতাম না এবং এর আগে দাউদ আলাইহিসসালামের সম্পর্কে অনেক কিছু জেনেছি, সুলেমান আলাইহিসসালামের সম্পর্কে দু একটা ভিডিও হয়তো দেখেছিলাম, তবে এখন মনে নেই। তোমরা যদি কোনো সাজেস্ট করতে চাও সুলেমান আলাইহিসসালামের সম্পর্কে কোনো ভিডিও যদি থেকে থাকে তোমাদের কাছে, প্লিজ লিঙ্ক পাঠিও। লিঙ্ক পাঠালে আমার খুব ভালো হয়, আমি ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি। হ্যাঁ, তোমরা যদি সাজেস্ট করো আমি সেগুলো ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসবো। তো হ্যাঁ, তবে হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে রেখো, কারণ খুব বড় হয়ে গেলে তখন অসুবিধা হয়, কারণ টাইমের একটা ব্যাপার থাকে। তো আমারও একটু টাইমের অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আর আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।